ছেলে তুমি নদী দুধ এই তুমি দুধ আমরা চলো জয় জয় পশ্চিমবঙ্গ প্রভারী আমরা এক মিনিট নীরবতা পালন করব, সময় শুরু এখন। ওম শান্তি শান্তি শান্তি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই আমাদের এই সভার অর্থ হবে শুরু। কলকাতা এবং পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে আসা ভারতীয় জনতা পার্টির এই পঞ্চায়েতে ক্ষতবিক্ষত হওয়া কর্মী সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের প্রত্যেককে প্রথমে আমি কোটি কোটি প্রণাম নিবেদন করছি। আজকের এই কর্মসূচি তার কারণ ব্যাখ্যা ইত্যাদি আপনারা শুনে ফেলেছেন। আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশার ফার্স্ট মন্ত্রী দীক্ষিত পার্টি ভারতীয় জনতা পার্টির যশস্বী সর্বভারতীয় সভাপতি পূজ্যপাদ শ্রী জগৎ প্রকাশ নাড্ডাজিকে, যিনি আজকের এই কর্মসূচিতে এসেছেন এবং আপনাদের সামনে তার বক্তব্য রাখবেন। এবং তার আগে একজন দুইজন পীড়িত তাদের অভিজ্ঞতার কথা তাকে জানাবেন। আমরা এতক্ষণ স্বাগত ভাষণ শুনছিলাম। আজকের এই কর্মসূচির আহ্বায়ক ব্যবস্থাপক ঋত্বিক পুরোহিত এবং আমাদের সকলকে এখানে সমবেত করেছেন যিনি মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, সম্মানীয় সাংসদ মহোদয়, আমাদের প্রাক্তন সভাপতি ত্রয় রয়েছেন যারা আমাদের অগ্রজ, যারা আমাদের অভিভাবক পার্টি, প্রাক্তন সভাপতি মাননীয় সাংসদ
সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়, প্রাক্তন সভাপতি, প্রাক্তন গভর্নর সম্মানীয় তথাগত রায় মহোদয়, প্রাক্তন সভাপতি এবং আমাদের নেতা রাহুল সিনহা মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন এই রাজ্যের পার্টির যিনি অবজারভার সম্মানীয় মঙ্গল পাণ্ডেজি, সহ পর্যবেক্ষক দ্বয় শ্রী অমিত মালবিয়া, শ্রীমতী আশা লাকড়াজি যিনি রাঁচির মেয়র। এখানে উপবিষ্ট আছেন সর্বভারতীয় সম্পাদক নীতি অধ্যাপক ভাতৃপতি অনুপম হাজরা, মঞ্চে উপবিষ্ট আছেন সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, সহকারী সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধুন এবং সঞ্চালক সাধারণ সম্পাদক বিধায়ক সাথী দীপক বর্মন। আমি আজকে এখানে বেশি বক্তব্য রাখব না, তারা আমাদের সভাপতি, রাষ্ট্রীয় সভাপতি তার খাসা কর্মসূচি নিয়ে এসেছেন, তার প্রত্যেকটা মিনিটে যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা প্রত্যেক দিন হাটে বাজারে মাঠে ময়দানে আমরা বক্তব্য রাখি, বক্তব্য রাখার সুযোগ পাই, কালকেও পাবো, পরশুও পাবো, প্রতিদিনই পাবো। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনাদের হাতের মোবাইল ফোনে আমাদের প্রত্যেকের অ্যাক্টিভিটিস, বক্তব্য, কর্মকাণ্ড আপনাদের চোখের সামনে আসে। আমি রাষ্ট্রীয় সভাপতি মহোদয়কে কৃতজ্ঞতা জানাব যে তিনি প্রতিদিন এই পঞ্চায়েত নির্বাচনের ভয়াবহতার খবর রেখেছিলেন, আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, আমরাও তাকে কিছু জানালে তিনি ব্যবস্থা নিয়েছেন। পরবর্তীকালে রাষ্ট্রীয় স্তরে আমাদের ন্যাশনাল স্পোর্টস পার্সনদের দিয়ে সাংবাদিক সম্মেলন করানো এবং তিনটি হাই লেভেল ন্যাশনাল ডেলিগেশন তিনি পাঠিয়েছেন পার্টির পক্ষ থেকে। সম্মানীয় রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে পার্টির টিম একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থেকে কোচবিহারের দিনহাটা পর্যন্ত গেছে। তার পরবর্তী সময়ে আমাদের যিনি মহিলা টিম, সিনিয়র মহিলা লিডার যারা এমপি, তাদের দিয়ে তিনি পাঠিয়েছিলেন, তারা পীড়িত এবং অত্যাচারিত মায়েদের বোনেদের দিদিদের সঙ্গে তারা মিট করেছেন, কথা বলেছেন আরামবাগ, কাঁচড়া, সাকরাইল, মধুরাপুর, বাসন্তী, ক্যানিং বিভিন্ন জায়গাতে। তার পরবর্তীকালে শিডুল দাস আমাদের দলিত, তাদের হাই লেভেল টিম পাঠিয়েছেন, তারা এই রাজ্যে পর্যবেক্ষণ করে গেছেন, তার রিপোর্টও ন্যাশনাল প্রেসিডেন্টকে দিয়েছেন। আমি এই ব্যবস্থাগুলোর জন্য আমি কোটি 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 প্রণাম বন্দন করছি আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট। আপ সাল আবারি হ্যায় আপনি জো কিয়া হ্যায় জো করনে ভালা হ্যায় ইসলিয়ে আপ সাল আপকে প্রতি আবার প্রকাশ করতা হুঁ। আমি বক্তব্য আজকে দীর্ঘায়িত করব না, ন্যাশনাল প্রেসিডেন্টের বক্তব্য শুনব, তার মার্গদর্শন, তার নির্দেশ নিয়ে পার্টির কাজ করব। আমি শুধু একটা কথা আপনাদের বলব যে নিজের এলাকায় সংগঠন শক্তিশালী করুন। আপনারা যারা পঞ্চায়েত এলাকা থেকে এসেছেন, সবকিছু প্রার্থী দিতে পেরেছিলেন নিজের এলাকায়, আমি এই কথাগুলো বলছি কেন জানেন, আমি পঞ্চায়েতের ভোটার, আমি নন্দীগ্রামের মঙ্গলনাথ বাড়িতে প্রার্থী দিয়েছি, আমার প্রার্থী বিজেপি ডিম্পা দাস 84 ভোটে জিতেছে, আমার 17টা গ্রাম পঞ্চায়েতে 11টাতে বিজেপির প্রধান আমি দিয়েছি, পূর্ব মেদিনীপুরে 84টা বিজেপির প্রধান হয়েছে। নিজের এলাকা নিজেকে রাখতে হবে, মঞ্চে ভাষণ দিয়ে বড় বড় কথা বললে হবে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের বুথ জিততে হবে, নিজের এলাকা জিততে হবে, নিজের অ্যাসেম্বলি জিততে হবে, নিজের জেলা জিততে হবে, তারপরে গিয়ে ভাষণ দিতে হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ।